আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার তিন ধরনের বড়ার রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। তিন ধরনের বড়া বানানোর জন্য নিয়েছি চিংড়ি ও চান্দা মাছ বাটা এবং পাতাকপি গাজর কুচি। বড়ার ব্যাটারের জন্য নিয়েছি কিছু মশলা, নিয়ে নিয়েছি চাল ও মাসকলাইয়ের ডাল বাটা, নিয়েছি পেঁয়াজ ধনে পাতা ও কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি ভাজার জন্য পরিমাণ মতো তেল। এখন আমি তিন ধরনের বড়ার উপকরণগুলো আলাদা আলাদা করে মেখে নেব। এখানে আমি একটি মিক্সিং বোলে চান্দা মাছ বাটা দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি মাসকলাইয়ের ডাল বাটা, এর ভিতর দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনে পাতা কুচি। বড়ার স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। সর্বশেষে দিচ্ছি একত্রে বেটে নেয়া আদা রসুন মরিচ ও পেঁয়াজ এক চামচ। এখন আমি উপকরণগুলো ভালো মতন মেখে নিব। আমার চান্দা মাছের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে। আমি আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বাটার, এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। দিচ্ছি এক চামচ একত্রে বেটে নেওয়া আদা রসুন কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা, দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ। এরপর দিচ্ছে মাসকলাইয়ের ডাল বাটা, এখন আমি চিংড়ি মাছের বড়ার ব্যাটারটি ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছের বড়ার ব্যাটারটি রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজিটেবল বড়া বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি পাতাকপি ও গাজর কুচি, এর মধ্যে আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। এখন আমি এর মধ্যে দিচ্ছি মাসকলাইয়ের ডাল বাটা, এখন দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, অবশেষে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা এক চামচ। উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারেন, যাতে বড়াটা মচমচে হয়, আবার নাও দিতে পারেন। ব্যাটারটা আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আমার তিন ধরনের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ, চান্দা মাছ ও ভেজিটেবল বড়া। এখন আমি বড়া ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একে একে চান্দা মাছের বড়া ভেজে নেব।
বড়া এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলো উল্টিয়ে বড়াগুলো দুপাশ ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমি একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। এখন আমি ভেজে নিব ভেজিটেবল বড়া। কড়াইতে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়ার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। ভেজিটেবল বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের বড়া। এ পর্যায়ে আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার তিন ধরনের বড়া। এই বড়াগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা। আশা করি সবার আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আগামী পর্বে আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।